আর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, সদনত কংগ্রেসের সভা স্থগিত প্রস্তাব, মিয়া খেদা অভিযানক লৈ কংগ্রেসের এই সভা স্থগিত প্রস্তাব, সদনত প্রস্তাব উত্থাপন করলে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া, আর কংগ্রেসের সভা স্থগিত প্রস্তাবক সমর্থন জানালে AIUDF-এ, আর মুখ্যমন্ত্রী কিছু স্পষ্ট মন্তব্য করেছে। 10 মিনিটের সদন বর্তমান স্থগিত রখা হয়েছে। শিবসাগর কাণ্ডক লৈ সদনত হুলস্থুল হল, বিরোধীর প্রতিবাদের পিছতে সদন স্থগিত রখা হয়েছে 10 মিনিটের। মিয়াক উজনি অসম লব নিদিও বলে স্পষ্টকৈ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। শিবসাগর কাণ্ডক লৈ সদনত এই হুলস্থুল, 10 মিনিটের বর্তমান সদন স্থগিত হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর ডাঙর মন্তব্য সদনের মজিয়াত, ডাঙর মন্তব্য বিরোধীর প্রতিবাদ, মিয়াক উজনি অসম লবলৈ নিদিও বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী। শিবসাগর কাণ্ডক লৈ সদনত এই যেটু ক্রিয়া প্রতিক্রিয়া দেখা গল, হুলস্থুলিয়া পরিবেশ দেখা গল, 10 মিনিটের বর্তমান সদন স্থগিত রখা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর ডাঙর স্টেটমেন্ট, ডাঙর মন্তব্য মুখ্যমন্ত্রীর, নিদিও মিয়াক উজনি অসম লবলৈ নিদিও বলে স্পষ্ট করেছে মুখ্যমন্ত্রী। ডিঙর কিশোরী ধর্ষণের ঘটনার 6টা দিন উকলি গল, কিন্তু এতিয়াও ধর্ষণকারী, দুটাকৈ ধর্ষণকারী এতিয়াও কিন্তু সন্ধানহীন হয়ে আছে, কোত হেরাল আজিও সন্ধান ওলোৱা নাই। 3 ধর্ষণকারীর এটা ধর্ষণকারী আরক্ষীর জিম্মাতে, পুখুরীত পড়ে মৃত্যু ঘটিছিল, তার বিপরীতে এতিয়াও আন দুটা ধর্ষণকারী গ্রেপ্তার করব পৰা নাই আরক্ষীয়ে। কিয় গ্রেপ্তার করব পৰা নাই, আরক্ষীর হাতত ক্লু আহি পৰা নাই নেকি, এনেকা নানানটা প্রশ্ন রাইজে সুধিছে। রাইজর ধারাবাহিক প্রতিবাদ হয়ে আছে, প্রতিবাদর পিছতো ধর্ষণকারী গ্রেপ্তার করা আরক্ষী সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 2 ধর্ষণকারী ফরিদুল আর এজন গুলাবুদ্দিন, এই ফরিদুল আর গুলাবুদ্দিনের সন্ধানেই উলিয়াব পৰা নাই এতিয়ালৈকে আরক্ষীয়ে। এয়া হয়েছে স্মার্ট আরক্ষী, ঘটনার এটার পিছত এটা, এটার পিছত এটাকৈ দিন বাগরিছে, এতিয়াও কিন্তু মুকলি আকাশের তলত ঘুরি ফুরিছে, করবাত হয়তো পলায়ন করে লুকা আছে, কিন্তু আরক্ষীয়ে বিচারি ধরে আনিব পৰা নাই অভিযুক্তক। তথ্য অনুসরি আরক্ষীয়ে ধর্ষণকারী ফরিদুলে হোজাইতে আত্মগোপন করে থাকার সম্ভাবনা ব্যক্ত করেছিল, অর্থাৎ হোজাইত লুকায় আসে, কিন্তু ফরিদুল বাস চালক, ফরিদুলে শেহতীয়াকৈ নাগালেন্ডৰ ডিমাপুৰলৈ পলায়ন করা বলেও সন্দেহ করা হয়েছে। পেশাত বাস চালক ফরিদুলে ডিমাপুৰৰ পৰা ড্রাগস আর অবৈধ অস্ত্র সরবরাহ করেছিল, ডিমাপুর লাইনের বাস চলাইছিল বলে গম পোৱা গৈছে। ইপিনে ফরিদুলে চলোৱা বাসর মালিক রফিকুলক ভিং আরক্ষীয়ে এতিয়া সোধা পোছা করেছে, জেরা করেছে, তারপিছতো আরক্ষীয়ে ফরিদুলৰ সন্ধান উলিয়াব পৰা নাই। 6টা দিন পার হয়েছে, কিন্তু আরক্ষীয়ে এই বতাহৰ সৈতে মিলি যাওয়া 2 অভিযুক্ত কিয় ধরব পৰা নাই, কিয় জালত পেলাব পৰা নাই 2 ধর্ষণকারীক, আরক্ষীক এই প্রশ্ন সুধিছে ন্যায় বিচরা প্রতিবাদ করা জনতায়। অসমারক্ষীর বাবে এতিয়া এই ঘটনা এতিয়া নির্লজ্জ ঘটনা হিসাবে যেন বিবেচিত হয়েছে, ধর্ষণকারীক নাকি লগাব নোৱাৰা অসমারক্ষীর পুতলগা অবস্থাত রাইজে হাহিবলৈ বাধ্য হয়েছে। ড্রাগস সরবরাহকারী, সুরা গরু সরবরাহকারীর উপর রজা দেখা অসমারক্ষীর এই অবস্থায় অস্বস্তি পেলাইছে সরকারকো, কেন আরক্ষী এতিয়ালৈকে 6টা দিনে ধরব পৰা নাই ধর্ষণকারী। শিবসাগরের প্রসঙ্গ, দল সংগঠনের নেতায় বন্দত স্বাক্ষর করাক লৈ শিবসাগরত অব্যাহত আছে প্রতিবাদ আর প্রতিক্রিয়া। বন্দত স্বাক্ষর লওয়াটো সরকারের সিদ্ধান্ত নাছিল, শিবসাগর জেলা প্রশাসনেহে নিজাববিয়াকৈ সিদ্ধান্ত লৈছিল, এই মন্তব্য করেছে বিজেপির বিধায়ক বিশ্বজিৎ ফুকনে। বিধায়ক বিশ্বজিৎ ফুকনের এই মন্তব্যের পিছতে জাঙুর খাই উঠিছে দল সংগঠন। শিবসাগর জেলা আয়ুক্ত আদিত্য বিক্রম যাদবক আকবর আখ্যা দিছে দল সংগঠনে। শিবসাগর জেলা আয়ুক্তর বিরুদ্ধে সরকারে কিয় ব্যবস্থা নলয় প্রশ্ন সুধিছে অসমীয়া যুব মঞ্চয়। জেলা আয়ুক্ত স্থিতি, সেই স্থিতি কেতিয়া গ্রহণযোগ্য নয়, তেখেতে জোর জুলুম করে আমার যখন সংগ্রামী সতীর্থ আছে, যখন সংগ্রামী সতীর্থ খিলঞ্জিয়া মানুষের অস্তিত্ব রক্ষা যখন আমি সংগ্রাম করছো, আমি এই সংগ্রাম করা লোকসলক জোর জুলুম করে বন সাইন করাইছে, তখেতে নিজকে আয়ুক্ত আকবর বলে ভাবে, এই কারণে আকবর বলে ভাবে, তখেতর আপনি যদি কার্যালয়লে যায় তখেতর কার্যালয়ের আগফালে এখন দরবার বহে, যখন দরবার বিভিন্ন মানুষ থাকে, যেহেতু সকলো মানুষ থাকে, মহিলা সকলো আহে, মহিলা সকলো বিভিন্ন মহিলা মোক কৈছিলে যে তেখেতলোকৰ যেহেতু ব্যক্তিগত কিছুমান কথা থাকে, ব্যক্তিগত কথা সমূহ তেখেতলোকে মুকলিকে কোৱাত অসুবিধা আছে। যদিহে শিবসাগর জেলার উপায়ুক্তজনে নিজাববীয়া সিদ্ধান্ত গ্রহণ করেছে, 84টায় সিদ্ধান্ত লৈছে, মই মতালি করেছে, তেতিয়াহলে আপনাদের যদি ভাবিছে তেওঁ ভুল করেছে, তেতিয়াহলে আপনাদের তেওঁৰ ওপৰত অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করুন, অন্যথা আমি ভাবিলে বাধ্য হম, এয়া DC-ৰ নিজাববীয়া সিদ্ধান্ত নহয়, এয়া আপনাদের সিদ্ধান্ত, কেবল মাত্র রাইজর প্রতিক্রিয়া দেখি আপনাদের এই সংগ্রামখনক বিভ্রান্ত করবলে, রাইজর মন বিভ্রান্ত করবলে আপনাদের এইবিলাক আসলে টেলিভিশনের পর্দাত আহি পিনি আপনাদের মিছা আভুয়া কথা কৈ থাকে।
আমার এটা প্রসঙ্গ উজনিলয় মাছর যোগান বন্ধ সাময়িকভাবে নয় সম্পূর্ণভাবে উজনিলয় বন্ধ করক নগাঁওর অহা মাছর যোগান এই হুঙ্কার দিছে শিবসাগরের স্থানীয় লোক দল সংগঠনে উজনির লোকর উজনিতে পর্যাপ্ত মাছ আছে বলে মন্তব্য করে নগাঁও জেলা মৎস্য ব্যবসায়ী সন্থাক প্রত্যাহ্বান জানায় উজনির স্থানীয় লোকে। উল্লেখযোগ্য যে উজনিত মিয়াখেদা অভিযানের উজনি মাছর যোগান বন্ধ করার সিদ্ধান্ত লৈছিল নগাঁও জেলা মৎস্য ব্যবসায়ী সন্থায়। নগাঁও জেলা মৎস্য ব্যবসায়ী সন্থার এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত লো কিন্তু প্রতিক্রিয়া হয়েছে। যে সিদ্ধান্ত ললে যে উজনিলয় মাছ নপঠিয়ায়, উজনিত যে একটা জাগরণ হয়েছে বা যরণের একটা প্রতিবাদ দেখা গেছে মিয়াখেদা অভিযানের ধরনের একটা পরিবেশ, তার মাজতে বনসাইন করা হয়েছে, কিন্তু তার মাজতে নগাঁওর এই যৎস্য ব্যবসায়ী সন্থার সিদ্ধান্ত, নগাঁও জেলা মৎস্য ব্যবসায়ী সন্থায় কলে যে উজনি মাছর যোগান আমি বন্ধ করে দিম, মাছর আর নপঠিয়া মাছ মাছর যোগান বন্ধ। তার পরিপ্রেক্ষিততে উজনির বিভিন্ন দল সংগঠনে স্থানীয় লোকে মন্তব্য করেছে যে সাময়িকভাবে নহয় সম্পূর্ণভাবে উজনিলয় বন্ধ করে দিয়ক নগাঁওর অহা মাছর যোগান। এই হুঙ্কার দিছে শিবসাগরের বহু স্থানীয় লোক দল সংগঠনে উজনির লোকর উজনিতে পর্যাপ্ত মাছ আছে বলে মন্তব্য করে নগাঁও জেলা মৎস্য ব্যবসায়ী সন্থাক প্রত্যাহ্বান দিছে। যে সিদ্ধান্ত লৈছিল উজনিলয় মাছ নপঠিয়াও বলে সেই প্রত্যাহ্বান জানায় উজনির স্থানীয় লোকে এই ধরনের কেছে যে সাময়িকভাবে নহয় বন্ধই করে দিয়ক উজনিলয় মাছর যোগান। আমি মাছ নাখাও কিন্তু কোনো কারণে অবৈধ এটাও মিয়ার বোঝা উজনিবাসী রাইজে নলয় সেই কথা একদম আমি পোনপটীয়াভাবে জানাই দিছি। আমি স্বাভিমানী জাতি, যে কোনোবা এজন দুজন মাছ বেপারী আসলে যদি আমাক কোনোবা হুঙ্কার প্রদান করে সেই হুঙ্কারলে ক্যারেপ করে আসলে যখন আমার আন্দোলন আসলে এই আন্দোলন কোনো কারণে স্থিমিত নহয়। আমার আন্দোলন হয়েছে আসলে খিলঞ্জীয়া অস্তিত্ব রক্ষার আন্দোলন, আমার আন্দোলন হয়েছে উজনি থাকা প্রতিজন মানে আমার ভগ্নী প্রতিগী আমার ভগ্নী আমার প্রতিজন উত্তর পুরুষ আসলে সুরক্ষিত হওয়ার আন্দোলন। গতি এই আন্দোলন আমি কোনো কারণে মাছর লগত লাগি আসলে মাছ প্রয়োজন, আমি মাছ কি সকলো ত্যাগ করবলে সাজু আছো, কিন্তু কোনো কারণে আমি মিয়া আসলে ইয়াত হাতা অভিযান যদি আমি ইতিমধ্যে আমি ইয়াত আমি স্পষ্ট করেছো এই কথাটা কোনো কারণে স্থিমিত নহয়। আর একটা কথা স্পষ্ট যে প্রয়োজনত বিভিন্ন প্রান্তত আমার খিলঞ্জীয়া লোকে করা যে মাছর উৎপাদন খিলঞ্জীয়া লোকের আমি গ্রহণ করি ক্রয় করি, কিন্তু কোনো কারণে এনে ধরনের ভাবুকির প্রতি ভয় করে মাছ বন্ধ করে দিম বলে কোয়া ভাবুকির ভয় করে আমার যে প্রতিবাদী হত্যা এই প্রতিবাদী হত্যা কেউ স্থিমিত নয় কথা আপনাদের জানাই দিছি। নগাঁও মাছ নেখালেও আমি অসমীয়া মানুষ উজনি অসমৰ মানুহ আমি জিয়াই থাকিব পাৰিম, আৰু উজনি অসমৰ মানুহৰ স্বাভিমান আছে, উজনি অসমৰ মানুহে নিজেই উৎপাদন কৰি মাছ খোৱা সেই সাহসখন আমাৰ আছে। গতিকে নগাঁও পৰা যদি কিবা কাৰণত যদি তেখেতলোকে অনির্দিষ্টকাললৈ যি ধৰণে তেখেতলোকে মাছ বন্ধ কৰিছে বুলি কৈছে, আমিও সদত আইহোম ছাত্ৰ সন্থাই এটা কথা স্পষ্টভাৱে ক'ব বিচাৰিছো যে যদি কিবা কারণত যদি নগাঁও পাও যদি তেখেতলোকে যদি উজনি অসমলৈ যদি তেখেতলোকে মাছ পঠিয়ায় তেতিয়াহলে কিন্তু আমি যদি দেখা পাও তেতিয়ালৈকে সেই মাছ কিন্তু ঘূৰাই পঠিয়াই আমি ব্যবস্থা গ্রহণ করি। আর লগতে এইখিনি ক্ষেত্রত যদি তেখেতলোকে যদি এই বিষয়বিলাকত যদি অধিক যদি আর যদি তেখেতলোকে বাংলাদেশিক তথা রক্ষণাবেক্ষণ দিবলৈ যায় তেতিয়াহলে কিন্তু ইয়াতকো কিন্তু জঙ্গি কিন্তু আমি কার্যসূচী হাতত লবলৈ বাধ্য হম। আর একটা কথা কব বিচাৰিছো যে উজনি অসমৰ যিবিলাক আমাৰ নিবনুৱা যিবিলাক যুৱক যুৱতী আছে তেখেতলোক কিন্তু কেতিয়াও এনে ধৰণৰ কামৰ পৰা তেখেতলোকে পলায়নবাদী নহয়, তেখেতলোকে সংকল্প ল'ব লাগিব আজিৰ পৰা যে নগাঁও পৰা যদি তেখেতলোকে মাছ নপঠিয়ায় তেতিয়াহলে উজনি অসমৰ নিবনুৱা। আৰু পুনৰবাৰ এই মুহূৰ্তত আমি লৈ যাবলৈ বিচাৰিম দৰ্শক বিধানসভাৰ মজিয়ালৈ। গৰাকীয়ে ক'লে কনষ্টিটিউচনেল লিগেল ৰাইটছ এইটো এক জাগাত, সমাজৰ চেনচিটিভিটিবিলাক বেলেগ জায়গা। কালি যদি আপুনি কয় যে কামাখ্যাও অসমৰ তুলনাত, গতিকে কামাখ্যাত গৈ মই বহি লমেই নাই, এইটোতো লিগেলি ৰাইট হলেওতো কোনেও নকৰে নাই, এইটোতো লিগেলি ৰাইট হলেওতো কোনেও নকৰে। এটা হল লিগেলি ৰাইট আৰু আন এটা হৈছে সমাজৰ ব্যৱস্থা, সমাজৰ সিস্টেম। আজি আপোনালোকে আবেগত হওক কিবা হওক প্রথমবার বিধানসভার রেকর্ডত কই দিলে যে আমি আমার অধিকার আছে আমি গোটে অসমত যামেই না, এইটো কলো না আর্টিকল 14 মতে অধিকার আছে, কিন্তু সেইটো অধিকার আমি প্রয়োগ করিব পারো নেকি? আজি এটা খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠী উজনি অসমত আজি এই ধরনে তেওঁলোকে বাস করেছে, তাতে যদি আপোনালোকক কোনোবাই মাতিছে কাম কৰিব মাতিছে আপোনালোক তাত যাবই অতিথি, কিন্তু মই যামেই। যিটো ষ্টেটমেণ্ট আজি আপোনালোকে আৰম্ভ কৰিলে এই ষ্টেটমেণ্টটো যদি সদনত আৰু দুবাৰ তিনিবাৰ পৰে
মূর কারণে ল এন্ড অর্ডার কন্ট্রোল করা তো ডিফিকাল্ট হব। মানে ল এন্ড অর্ডার পয়েন্টের পর কোথাও কারণ আজি এই স্টেটমেন্টর একটা বেয়া মিনিং হব। দ্বিতীয়তে কেদিনমান আগতে আপনার ফলের কোনোবাই মই নক যে আমি নগাঁওর মাছ নপঠাও, তার মানে ইজ ইট ন যে ইকনমিক ব্লকেট, এটা ইকনমিক ব্লকেট আরম্ভ করে দিলে। তার মানে ইমান দিন আপনার যা মোক কয়ে আছিল যে এইবিল হিমন্ত বিশ্ব শর্মায় এনেই কয়, এনেই তো কোয়া নাই, যে প্রমাণ হয়ে গেল যে আপনার মাইন্ডত ইকনমিক ব্লকেট মূরত আছে। ইটি যে আজি ইমান দিনে যেতিয়া ইয়াতে কি কলে যে গুয়াহাটির সবজির দাম বড়াটো, এটা তো আপনি 1:1 লিঙ্ক করে দিয়ক। আজিলৈকে অসমত কোনেও কোৱা নাই যে অমুক আপুনি মাছ নাই পঠোৱা, মাছ অন্ধ্রপ্রদেশৰ পৰা আহিব, মাছ অসমৰ লৰাই উৎপাদন কৰিব। কিন্তু এনেকে যদি উজনি অসমত সৰু ঘটনা এটা হৈছে, ইমান ষ্টেটমেণ্ট দিছে, ঘটনা কতো হোৱা নাই, এটাই মাত্র নাজিরাত ঘটনা হৈছে, ঘটনা আৰু উজনি অসমৰ মানুহখিনিয়ে বিবৃতি দিছে, আইন হাতত লোৱা নাই। ইয়াৰ সৈতে বিদায় লওঁ, নমস্কাৰ।